আলুর ঝোল রান্না করে দেখাবো। প্রথমে আমি চিনগুলোকে কেটে নিচ্ছি। এভাবে মাঝখানে দিয়ে এইভাবে কাটবো। এবার আমি আলু কেটে নিচ্ছি। এবারে এগুলো ভালো করে ধুয়ে নেব। এবারে লঙ্কা জিরেতে বেটে নেব। আমার কাঁচা লঙ্কা জিরে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আদা বেটে নেব। আমার আদা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। এবার এতে ডালের বড়িগুলো দিয়ে দেব। আমার লালচে করে বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে সিম আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবারে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে ভালো করে ভেজে নেব। আমার সিম আর আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এবারে জিরে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আদা বাটা দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো।
এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে আবার ভালো করে নেড়ে নেব। এবারে এতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে নেড়ে নেব। এবারে জল ঢেলে দেব। মালো ঝোলটা আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর শীতকালে তো শিম খুব টাটকা পাওয়া যায়, আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। আর শিম তো খুবই উপকারী সবজি, এভাবে খেয়ে দেখবেন নিরামিষও খুব ভালো লাগবে। আমার ছিম আলুর ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই নিরামিষ ছিম আলুর ঝোল তৈরি করা হয়ে গেছে। আর ডালের বড়ির জন্য এই নিরামিষ ছিম আলুর ঝোলটা খেতে সত্যি খুব অপূর্ব লাগে, আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। আর শীতকালে তো ছিম খুবই টাটকা পাওয়া যায়, আর এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন। বিশেষ করে নিরামিষের দিনগুলোতে তো এই রেসিপি একদম জমে যাবে, গরম ভাতের সাথে আর রুটির সাথেও ভীষণ ভালো লাগে। আর রেসিপিটি অবশ্যই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।